গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমার তো ভালো মন্দ লেগেই আছে। তো যাই হোক, আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 6টা, তো 6টা বাজে, আমি উঠেছি 5টায়। উঠে ডাস্টিং করেছি, ঘর ঝাড় দিয়েছি, বাসির জায়গা জল দিয়েছি, বাইরে চারিদিকে গাড়ি পার করেছি, সব কাজ হয়ে গেছে। আর এগুলো কাল রাতেই কেচে রেখেছিলাম, তোমরা তো দেখলে কালকে কাচলাম। তো এগুলো এখন ছাদে চলে এসেছি আমি মেলতে, কারণ ছাদে মেলতে এলাম। এগুলো মেলে যাব রান্না বসাবো, আজকে বুধবার, আবার অনেক কাজ, ঠাকুরের বাসন টাসন ধোয়াধুয়ির ব্যাপারও রয়েছে। তো চলো এগুলো মেলে দিই। তো আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা জানি। তো চলো এগুলো ফার্স্টে মেলে দিই, আর মেলে দিয়ে তারপরে আমি রান্নায় যাব। তো ছেলের অফিস আছে, আর ছোটোটা আজকে স্কুল যাবে কিনা বলতে পারছি না, ওর বাবার সাথে দেখা করতে যাবে, এই পর্যন্ত জানি। তো চলো ফার্স্টে মিলে দিই চট করতে। রান্না হয়ে গেছে, এ দেখো সব মিলে দিলাম, এবার চলো যাই রান্নায়। চালটা রাতেই বার করে রেখে দিই, তো যাই হোক বাসন কটা আছে, এই বাসন কটা গুছিয়ে নিই, বাসন কটা গুছিয়ে নিয়ে তারপরে রান্না করবো। তো এই দেখো জল চলে এসছে, জলও ভরা হচ্ছে, আর এদিকে রান্না করে চলে এসেছে। একটু মুগ ডাল আজকে ভেজে রান্না করবো, আজকে নিরামিষ না, বাট সকালে রান্না করছি সাই, আর আজকে আর মাছ টাছ করবো না, কারণ আজকে অনেক কাজ আছে, এই যে রান্না হবে আর আমি রান্না করব না, কারণ গম আছে, গমটা পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে। সেটাই বরবটি আর আলুটা মজা বসিয়ে দিলাম, কালকে আলু ভেজেছিলাম, কড়াতে তেল ছিল, আর এদিকে মুগ ডালটাও ভেজে নিচ্ছি, বাকিতেই বসাবো, মুগ ডালটাও হয়ে গেছে মজা। জল দিয়ে এটাকে ধুয়ে নিই, তো দেখো নুন আর হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি, এটা তাহলে তাহলে, আর এখানে ডালটাও ধুয়ে বসিয়ে দিয়েছি, এটাকে নুন আর হলুদ দিয়ে নুনটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হোক ডালটা। চলো এদিকে বালতি ভরে গেছে, তুলতে হবে, জল ভরে পড়ে গেছে। বটিটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, সাইড করে রেখেছি, তেল ধরবে, তারপর করলাটা ভাজবো, করলাটা ভাজা হলেই ডালটা ফোড়ন দেবো। তো ডালটাও হয়ে এসছে, আর একটু বাকি আছে, এবারে হলুদ দেবো, অল্পই বসিয়েছি তিনজনের মতো ডাল, ভোরবেলা রান্না করলে না অনেক নষ্ট হয়, কালকে কালকের ডাল অনেক নষ্ট হয়েছে, আজকে সকালে ফেলে দিতে হবে, রাতেই নষ্ট হয়ে যায় বিকেলবেলা, রাতে আর খেতেই পারিনি। যাই হোক এটা তুলে নি, তো আর একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে ভেবেছিলাম কখন ছোটোর ডাল করি, ছোটোর ডাল নষ্ট হয়ে যায় রাতে, একটু তো থেকে যাও, তো মাছ কি আর রান্না করা যায় বলো, একটু তো থাকবে, অল্প একটু ভাত হোক ডাল হোক, তরকারি করে নষ্ট হয় না, ভাত ডাল একটু নষ্ট হয়ে যায়, ডাল আবার মুগ ডাল আবার যে কোনো ডাল, যে গরম করেছে ঘরে দিয়ে বসে দিই, হতে থাকে এদিকে ভাতটা বসিয়ে দেবো, ডালটা হলে, ডাল হলে ফোড়ন দেবো, আলু পকোড়টাও কাটা হয়ে গেছে, বসাবে মশলা করবে, আজকে বুধবার আবার ঠাকুরের বাসন মজা আছে, মুখ কাজ আছে বাবা, বেলা এবার গম পরিষ্কার করবো, হচ্ছে গমটা ঝাড়তে হবে, ও করে এসব কাজ, ও করে ও নেই, এখন আমাকেই করতে হবে। তাহলে না একটু গাজর একটু বিন্স দিয়ে দিচ্ছি, একটু ভেজ ডাল হয়ে যাবে, তা আর একটু দুটো তেজপাতা দিয়ে দিই, আর হলুদ দিলে দিলাম, দুটো তেজপাতা আর হলুদ, দেখি সেটা
তেল দেখা যাচ্ছে না, তাই তো আপনারা ভাবছেন কি করলা হয়, এইভাবেই ভাজা হয় করলা। মানে একটু সময় লাগবে, বাট এইভাবেই ভাজা হবে। যেগুলো এক পিস করে হয়ে যাচ্ছে ওগুলো উল্টে দিলে ব্যাস হয়ে গেলে, এইভাবে ছড়িয়ে রাখলে। চলো করলা ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর ভাজা হয়ে গেল। এবারে এটাকে নামিয়ে নিচ্ছি, ডালটা ফোড়ন দেবো। ডালে পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো, আর কিচ্ছু দেবো না, আদা বাটাও দেবো না। আদা বাটা দিলেই না ডালটা নষ্ট হয়ে যাবে, এমনি নষ্ট হয়ে যাচ্ছে গরমে, আর আদা বাটা দিলে তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, এখন ডালটা ফোড়ন দেবো। আটখানা টমেটো দিয়ে দিলাম একটু, ডালটা বেশি একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। তাহলে একটু চিনি দিয়ে দিচ্ছি ডালটা, দেখো ডালটা ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে ডালটা দেখো ফুটছে। এবারে ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি, ডালটা ফুটছে, ডালটা একটু ফুটলে নামিয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু না। এবারে এখানে তরকারিটা বসিয়ে দিলাম, ডালটা নামিয়ে ভাত বসাবো। তেল দিয়ে দিয়েছি, আর আমি একেবারেই বসাবো, মানে একটু চিনি দিয়ে দিই, কালারটা ভালো আসবে। জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি, আর একেবারে ভেজেই বসাবো। মানে পটল পটল আগে ভেজে বার করবো না, ভেজেই মশলার সাথে কষাবো। হোক সুন্দর একটা কালারও চলে আসবে দেখে। দিয়ে এটা বসিয়ে রেখে ভাজা হতে হতে একটা মশলা করে নেবো, আর ওদিকে ঘরটা মুখতে চলে যাবো, তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে। কেন আজকে আবার ঠাকুরের বাসন ধোয়া আছে, তো বুঝবো আমার ওটাই চিন্তা হচ্ছে। জল থাকতে থাকতে তো আমাকে করতে হবে, আর না হলে উপায় নেই। যদি চান রান্না গ্যাস ট্যাস পরে মুছবে, চান করে আগে গিয়ে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নেবো ঘরটা মুছে। ডালটা ফুটে এসছে, ভাতটা বেশি দিয়ে গেলে যে ভাতটা বসিয়ে দিলাম, ওদিকে ফোড়নটাও হয়ে এসছে, এটাও সুন্দর একটা কালার চলে এসছে। তো এই দেখো একটা মশলা করবো, মগজ দানা পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা, এটাকে ভেজে নেব। ঠিক আছে, নুনটা দিতে জল ছেড়ে দিয়েছি। চলো দিয়ে দিচ্ছি জিরে, হয়ে ধনে হয়ে একটুখানি লঙ্কা নিয়ে দিচ্ছি, হাফ চামচ
মোটামুটি আলু পটলটা সিদ্ধই হয়ে গেছে। একটুখানি কষিয়ে নেবো, তাড়াতাড়ি সকালবেলা কখনো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। আমি এখানে কোনো রকম লাল লঙ্কাগুলো ব্যবহার করিনি, মানে কালারের জন্য আজকে হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। ব্যাস এবারে এটা আস্তে আস্তে রান্না হোক, ঘরটা মুছতে চলে যাই। এইটা হয়ে গেছে, নামিয়ে দেব। তো আর গরম মশলা দিচ্ছি না, গুঁড়ো একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা বেরোচ্ছে চামচ, এই তো এই যে তো একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস ঘি নামিয়ে নেবো। হাফ ঘর মোছা হয়েছে, চলো এটা নামি। ছেলের রুটিকে মোটামুটি গুছিয়ে গুছিয়েছি, তো চলো রান্না তো হলো, বাট ছেলের শুধু ভাতটা রেডি করিনি। আর ভাতটা শুতে দেবো, বক্সে সব দেওয়া আছে। আর এদিকে গ্যাস ট্যাস এখন মুছিনি, কারণ ওর স্যুপ করবো। ও ফোন করেছিল হসপিটাল থেকে, বলেছে ডাক্তার আজকে সারাদিন স্যুপ খেতে। আর এদিকে আমার চানটা হয়ে গেছে, শুধু এরকম সিঁদুর টিঁদুর লাগাইনি, চান করে এসেই ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়েছি। এখন সব গোছাবো, ঠাকুরের জায়গা পরিষ্কার করবো, পুজো দেবো, তারপরে এসে স্যুপটা বসাবো, মানে চা খেয়ে স্যুপটা বসাবো। রান্না তো হয়ে গেছে, তো পরে গ্যাস ট্যাস মুছবো, ইয়ে করবো। আজকে গরমটা পরিষ্কার করতে হবে, রোদ্দুর তো উঠছে, একটু বাইরে জামা কাপড় দিলে ভালো হয়, অনেক কাজ আছে। ঠিকই কোন কাজটা করি, তো চলো আগে ঠাকুরের জায়গাটুকু পরিষ্কার করে নিই। এই যে এগুলো সব পরিষ্কার করবো, বাসন ধুয়ে নিয়েছি, মাগো চটপট চটপট কলে জল চলে যাবে বলে তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সব করলাম। এবার গঙ্গা জল দিয়ে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না। তখন দেখলে ঠাকুরের সব জায়গা জুগা পরিষ্কার করে, দেখো পুজোও দেওয়া হয়ে গেছে, আর ছেলেও বড়টা বেরিয়ে গেছে। আর আমি চানও করে, মানে চান তো করেই নিয়েছিলাম, চান করে ঠাকুরের সব পরিষ্কার করলাম, তারপরে আমি চা খেয়েছি। চা খেয়ে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিছু সবজি কেটে তাড়াতাড়ি করে এই দেখো ওর স্যুপটা বানিয়ে দিলাম। আজকে যেহেতু ওকে স্যুপ খেতে হবে, আমি পুরো রেডি করে দিই। তো এই দেখো স্যুপ একদম রেডি করা আছে এখানে, পুরো ধোঁয়া উঠছে, বাটার ফাটার দিয়ে সব সবজি দিয়ে স্যুপটা করছি। স্যুপটা তোমাদের সাথে দেখাতে পারলাম না, এই স্যুপটা আমি এর আগেও অনেকবার বানিয়েছি, তোমরা দেখেছো তো। যাই হোক, তো যেহেতু কালকেও রুটি আছে, আজকে স্যুপ খেতে বলেছে সারাদিন। তো চলো এবারে কাজগুলো বাকি আছে। বৃষ্টিও নেমে এলো দুবার তিনবার করে, ছাদ থেকে সব নামিয়ে নিয়ে এলাম। ভেবেছিলাম আজকে একটু জামাকাপড় উদ্দোর দেবো, সেটা তো আর উপায় হলো না, বৃষ্টি এমন পড়ছে বারে বারে। দেখো আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো এদিকে আর আজকে গ্যাস ফ্যাস আর মোছা হয়নি, রান্নাঘর পরিষ্কার এখন করবো। দেখো কত বাসন রয়েছে স্যুপটা বানানোর পর, রান্নার বাসন তো আমার সকালে ধোয়া হয়েই গিয়েছিলো, আর স্যুপটা বানানোর পর এত বাসন রয়েছে। এখন বাসন ধোবো, জলও ভরছি। এরকম ঠাকুরের বাসন এমনিভাবে ধুতেই হবে, রোজকার যেরকম ধুই। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কাল রাত্রে একটু ভাত ছিল আর আলু ভাজা, সেটা খেয়ে নিয়েছি। তো চলো এবারে চটপট কাজগুলো করি। এখানে মাখনটা বার করে রেখেছি, এ বাবা ভুলেই গেছি, মাখনটা ঢেলে রাখতে হবে।
তো চলো চটপট সেরে ফেলি, এগুলো গম পরিষ্কার করব। ফাইনালি বাসন মোছা হয়ে গেছে, দেখো কত বাসন, গ্যাস মোছা হয়ে গেছে পরিষ্কার গ্যাস। আর এখন কি করবো, এই কৌটোগুলো কটা ধুলাম, ভাদ্র মাস পড়ে গেছে, আস্তে আস্তে করে টুকটু করে এই ফিল্টারটা এখন ধুয়ে রাখবো, বিকেলে খাবার জল ভরবো। এবার জলটা খালি করে নিচ্ছি, মাখনটা ঢেলে রাখতে হবে। তো চলো কাজগুলো আগে সেরে নিই। প্রায় 4টে বাজে, ছেলে এলো, ওর বাবার ওখান থেকে সব বক্স নিয়ে চলে এসেছে, এগুলো আর লাগবে না কারণ কালো রুটি আছে। তো যাই হোক সব ধুয়ে রেখে দিয়েছি, আমাদেরও খাওয়া হয়ে গেছে, সেটা শেয়ার করতে পারলাম না। তো খেয়ে দিয়ে দেখো বাসন টাসন ধুয়ে নিয়েছি, মেঘ প্রচুর করেছে, ওয়েদারটা খুব সুন্দর আছে বৃষ্টির। তো চলো 4টে বাজে, এখন কী করবো, ঘর ঝাড় দেবো, ঘর ঝাড় দিয়ে তারপরে জল আসলে জল ভরবো। তো চলো তোমরা সঙ্গে থাকো। তো বাকি কাজ মানে বললাম গম পরিষ্কার করবো, আজকে আর গমটা পরিষ্কার করা হলো না, এই এক কাজ দুই কাজ এইসব করতে করতে সময় চলে গেল। তো যাই হোক আজকে তো আর গমটা পরিষ্কার হয়নি, কালকেও হবে না, কালকে সকাল থেকে হসপিটালে যাবো থাকবো, দেখা যাক কবে করি। তো চলো এগুলো সব এখন পরে তুলবো, ছাঁকনি থেকে রেখে দিই। এই টেবিলটাকে একটু মুছতে হবে, এখন জল আসলে জল ভরে এখানে তো রাখি, টেবিলটা মুছতে হবে, এগুলো উপরে তুলতে হবে, সব নিচে আছে। দুপুর থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনও অনবরত বৃষ্টি হচ্ছে। তো বিকেলবেলা খাবার জল টল ভরলাম, দেখো অত অনেক বাসন, এগুলোকে আবার তুলবো। আর ওদিকে আজকে আর রাতে রান্না কিছু করছি না, দুপুরে যা করেছি সব শেষ, অল্প একটু পটলের তরকারি আছে। বাসনগুলোকে গুছিয়ে এখন যাব, ছেলে এসছে অফিস থেকে, ও জামা কাপড় সব রয়েছে সেগুলোকে কাচবো। আজকে ও কাচে নি কারণ ও এসছে এমন সময়, আমি তখন বাথরুমে ঢুকবো, তো ও ঢুকবে, আমি বলছি তাহলে তুই ঢুকে সন্ধ্যেটা দিয়ে দে, দুধটা জাল দিয়ে দিয়েছিলাম ফ্রিজে দিয়ে, তো ওকে বললাম তুই সন্ধ্যেটা দিয়ে দে। তো ওই জন্য জামা কাপড় সব রেখে দিয়েছে, এবার আমাকে কাচবো, মানে আমাকে কাচতে হবে আর কি, আমাকে কাচবো না, সরি। তো কেচে এবারে আমি গাটা ধুয়ে বেরোবো, রাতে আর রান্না কিছু করবো না, খাবার আনতে বলেছি কে নেবে, আর এই শুধু অল্প একটু পটলের তরকারিটা রয়েছে, তো আর কিচ্ছু নেই, সব শেষ। আর এখন দেখো এখানে অনেক কিছু আছে, এগুলো কাচবো ধোবো, আর এই টিফিন বক্স, ছেলের টিফিন বক্স, জলের বোতল, এগুলো ধোবো, আমি গা ধুয়ে বেরোবো, ছাতাটা নোংরা হয়েছে, ছাতাটাও ধোবো। তো চলো এগুলো কাজগুলো সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে গল্প করবো। খাবার নিয়ে এসেছি, মোগলাই আর ফিস ফ্রাই এখনও খুলিনি, তো এগুলোই খেয়ে নেবো আজকে রাতে। বাসনগুলো কিছুটা গুছিয়েছিলাম, কিছুটা রয়েছে, এগুলো গুছাবো এখন। তো খেয়ে দিই নি তাড়াতাড়ি, এখন 10টা বাজে, নি 9:30 বাজে, কেন সকালে তাড়াতাড়ি উঠতে হবে। চলে এলাম, আধা একটু তেল দিলাম, কালকে শ্যাম্পু করবো, শ্যাম্পু তো আমি বৃহস্পতিবার করে করি, করা উচিত না বলে কিন্তু তাও করে নিই, সপ্তাহে 3 দিন যেহেতু। তো চলো আজকের জন্য আবার গুড নাইট, কালকে আবার ব্লগটা কেমন হবে বা কালকে ব্লগ করতে পারবো কিনা আমি জানি না, কারণ কাল হসপিটালে যাবো। হ্যাঁ ভালো করছি, ওই তো চামচার জোগাড় করে রেখেছিস আর কি, নিজে ফুল ফেলতে গেল না, ওর একটা বন্ধুকে এই বৃষ্টির সময় ফোন করে ডাকিয়ে ফুল ফেলতে গেল, মানে বাসি ফুল আর কি। তো যাই হোক, তো যাই হোক এখন আজকের জন্য গুড নাইট জানাবো, আর কালকে ব্লগ করতে পারবো কিনা বলতে পারছি না, কারণ আমার এইসব জিনিসগুলো ঠিক পছন্দ না। আমি তোমাদের সাথে শেয়ার করছি বলে এটাই অনেক, ওই দেখানো হসপিটালে ভর্তি আছে এই ওটি এইসব আমার ঠিক পছন্দ হয় না। তো যাই হোক চেষ্টা করব, তাও অনেকে হয়তো ভাবতে পারে আমি মিথ্যা বলছি বা কিছু, তো অনেকেই ভাবেও এটা। তো যাই হোক, তো আজকের জন্য গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ফলো করতে ভুলবে না পেজটাকে, আর ভালো লাগলে শেয়ার করো। টাটা, গুড নাইট।